হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে জানতে চলেছি বিশ্বের সবচেয়ে সুন্দরী 10 মুসলিম নারী সম্পর্কে। সৌন্দর্য নারীর শক্তি এবং এটি সবাইকে অনুপ্রাণিত করে। নারীর গ্ল্যামার, সৌন্দর্য, প্রতিভা এবং ব্যক্তিত্ব অনুসারে বিশ্বের 10 শীর্ষ সুন্দরী মুসলিম নারীর একটি তালিকা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই 10 জন নারীকে নির্বাচিত করা হয়েছে। তারা প্রত্যেকেই কোনো না কোনো পেশায় জড়িত। তারা আকর্ষণীয়, অনুপ্রেরণীয় এবং খুব বুদ্ধিমান। এই 10 মুসলিম নারী শুধুমাত্র সুন্দর তা নয়, তারা খুবই প্রতিভাবান। সামাজিক কাজের জন্য তারা বিখ্যাত। তাহলে চলুন 10 জন নারী সম্পর্কে জেনে নিন। নাম্বার 10-এ রয়েছে মানাল বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, সংযুক্ত আরব আমিরাতের একজন বিখ্যাত নারী, দুবাইয়ের ক্ষমতাসীন পরিবারের সদস্য। তিনি দুবাই মহিলা সংস্থার সভাপতি হিসাবে সবচেয়ে পরিচিত। মানাল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন। তিনি ইউএর অর্থনৈতিক, সামাজিক, ক্রিয়াকলাপ এবং রাজনৈতিক অনাচারে নারীদের সাফল্যের জন্য সহায়তা করার জন্য কাজ করে যাচ্ছেন। নাম্বার 9-এ রয়েছে ফাহরিয়া, তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী। তাকে সবাই মার্জিত বলেই জানে। তার চোখ সবার কাছেই লোভনীয়। ফাহরিয়ার বিশাল ফ্যান রয়েছে। তুরস্কের প্রায় সব শ্রেণীর কাছেই তার অভিনয় এবং ব্যক্তিত্বের প্রশংসা রয়েছে। নাম্বার 8, মাহির খান, একজন বহুমুখী পাকিস্তানি অভিনেত্রী। তিনি পাকিস্তান বিনোদন শিল্পের উজ্জ্বল তারকা এবং পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ বেতনভোগী অভিনেত্রীদের একজন। তিনি টেলিভিশন নাটক হোম সাফারের অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। এই প্রোগ্রামে মাহির অভিনয় দক্ষতা খুব সুন্দরভাবে প্রকাশ করেন। তার পারফরমেন্সের শক্তি এবং দক্ষতা প্রশংসনীয় সবার। 2017 সালের প্রথম দিকে তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। মহির রাহুল ধোলকিয়ার ছবি রাইসে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন। নাম্বার 7, শেখ মাহেরা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। হালকা বাদামি চুল, বাদাম চামড়া এবং বাদামি চোখ তার। তিনি আমিরাতের রাজকুমারী। মাহারা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। তিনি একজন ভালো ক্রীড়াবিদ। শীর্ষ 10 বিখ্যাত মুসলিম মহিলা ক্রীড়াবিদদের একজন। নাম্বার 6, লেবাননি আব্দেল নার, মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুন্দরী নারী এবং বিশ্ব মুসলিম সুন্দরী নারীদের মধ্যে 6 নম্বর। তিনি একই সঙ্গে সঙ্গীত শিল্পী, মডেল ও অভিনেত্রী। তার একাধিক অ্যালবাম প্রকাশ হয়েছে যা আরব বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার একক নাম আইন বেস ফি অনি। নাম্বার 5, সৌদি সুন্দরী মুনা আবু সুলাইমান। তবে মুনার জন্ম আমেরিকায়। তিনি মুসলিম মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। মুনাকে একজন আরব আত্মবিশ্বাসী এবং চিত্তাকর্ষকর ভদ্রমহিলা হিসেবে সবাই চেনে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে ফিলাডেলফিয়াতে জন্মগ্রহণ করেন তিনি। সৌদি আরব, মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রের বড় হয়েছেন বিশ্বের মুসলিম সুন্দরী নারীদের মধ্যে 5 নম্বর এই সুন্দরী। নাম্বার 4, ভারতীয় জারিন খান, সবচেয়ে সুন্দর মুসলিম নারীদের মধ্যে অন্যতম। তিনি ভারতীয় অভিনেত্রী এবং মডেল। ভারতের মহারাষ্ট্রের একটি পাথর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জারিন খান বিভিন্ন টিভি সিরিজ, বাণিজ্যিক এবং চলচ্চিত্রে কাজ করেছেন। সুপারস্টার সালমান খান সহ ভারতের নাম করা অনেক অভিনেতার সঙ্গে জারিন সিনেমায় অভিনয় করেছেন। নাম্বার 3, মুসলিম বিশ্ব সুন্দরীদের 3 নম্বর তালিকায় আছেন ফিলিস্তিনি সুন্দরী নাসরিন তাফিস। সিরিয়ার আলোপাতে জন্মগ্রহণ করেন নাসরিন। সিরীয় কবি এবং লেখক ইউসেফ তাফিস এবং আলজেরীয় মায়ের ঘরে জন্ম নেন তিনি। তার সুন্দর চোখ সবার দৃষ্টি আকর্ষণ করে। নাম্বার 2, পাকিস্তানি রেহাম খান, সবচেয়ে সুন্দরী মুসলিম মহিলাদের মধ্যে 2 নম্বর স্থানে আছেন। তিনি সাংবাদিক, উপস্থাপক এবং একটি চলচ্চিত্রের প্রযোজক। 2015 সালে বিখ্যাত পাকিস্তানি রাজনীতিবিদ এবং সাবেক ক্রিকেটার ইমরান খানকে বিয়ে করে সবার নজরে আসেন। নাম্বার 1, বিশ্বসেরা 10 মুসলিম সুন্দরী নারীদের তালিকায় 1 নম্বরে আছেন সৌদি রাজকুমারী আমিরা বিনতে আইডান বিন নায়েফ আল তাওয়িল আল ওয়াতি উতাইবি। সৌদি আরবের নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি সুপরিচিত। নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় থেকে রাজকুমারী আমিরা ব্যবসা প্রশাসন ডিগ্রি নিয়েছেন। তিনি আল ওয়ালেদ বিন তালাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং সিলতেস এ ট্রাস্টি বোর্ডের সদস্য। আমিরাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মহিলাদের মধ্যে একজন মনে করা হয়। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বিশ্বের সবচেয়ে সুন্দরী 10 মুসলিম নারী সম্পর্কে।
আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।